পাকিস্তান সীমান্তে 464টি ট্যাঙ্ক মোতায়েন করছে ভারত। পাকিস্তান সীমান্তে রাশিয়ার তৈরি 464টি T-90 যুদ্ধ ট্যাঙ্ক মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে বিরাজমান অভিন্ন সীমান্তে অতর্কিতে হামলা চালানোর সক্ষমতা জোরদার করার অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে। খবরে বলা হয়েছে এসব ট্যাঙ্ক 2022 থেকে 2025 সালের মধ্যে মোতায়েন করা হবে। এসব ট্যাঙ্ক ক্রয়ে ভারতের ব্যয় হবে 13,448 কোটি রুপি। এসব ট্যাঙ্কের নৌযুদ্ধের সক্ষমতা থাকবে। পাকিস্তান যখন রাশিয়ার কাছ থেকে 307টি একই ট্যাঙ্ক কেনার জন্য আলোচনা অব্যাহত রেখেছে, তখন এ পদক্ষেপ নিয়েছে ভারত। জানা যায় আগামী 30 থেকে 41 মাসের মধ্যে ভারতকে প্রথম চালানো 64টি ট্যাঙ্ক সরবরাহ করতে পারে রাশিয়া। ভারতের 67টি সাজোয়া রেজিমেন্টের কাছে বর্তমানে T-90 ট্যাঙ্ক রয়েছে 1,070। এছাড়া রয়েছে 124টি অর্জুন ট্যাঙ্ক, 2400টি পুরনো T-72 ট্যাঙ্ক। ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।